হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে যে বাটি কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে, ঠিক আছে? ফ্যাক্টরিতে কিভাবে বাটি তৈরি হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেছেন যে বাটিগুলো, এগুলো কিভাবে তৈরি হয় সেটাই দেখা যাবো। চলেন ভিডিওটা দেখতে থাকি আমরা। এই হচ্ছে বাটি, ডিপ ডোরিং মেশিনে যাতা দিয়ে এটাকে ডিপ দিতেছে বাটি। তো দেখেন এই যে যাতা দিতেছে, এটা হচ্ছে প্রথমে শেপ, মানে বাটি যাতে দিয়ে এটা হচ্ছে প্রথম অপারেশন। তারপর দ্বিতীয় অপারেশনে আর আবার দিব দিবে এটাকে দিয়ে একটা বাটির আকার আনবে। তো চলেন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। এই যে চলে আসলাম এখানে, ওই যে ওই মালটাই, যে মালটা ডিপ দিচ্ছে ওই মালটা আবার এখানে ডিপ দিতেছে। দেখেন এটাকে ডিপ দিয়ে আপনার এটা রিং টিং ফুটাইতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো দেখেন আসলে কিভাবে করে। এই হচ্ছে যে আমাদের মাল, এটা এখন সাইড দিয়ে রাউন্ড করে কেটে এরপর এটা মোড়াই করে ফেলবে। তো দেখেন আসলে কিভাবে করে। এই যে এখানে মোড়াই করতেছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন সামনে দিয়ে কাটতেছে, আবার পিছন দিয়ে মোড়াই হয়ে যেতেছে। যে আমরা আপনাদের যদি ধার থেকে দেখাই, চাইলে সেটি ঘুরে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখান থেকে নিয়ে পরে যে এখান থেকে কাটছে, দেখেন এই যে এবার সামনে যে দেখা যায় যে সামনে যে কাটা গেছে, তারপরে যে এখান দিয়ে গুলির মাধ্যমে এটাকে মোড়াই করে ফেলতেছে। আপনারা যদি মালগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, স্ক্রিনের উপর নাম্বার দিয়েই রাখবো, ঠিক আছে? তো দেখেন এই যে বাটি হয়ে গেছে, তো এখন এটাকে পলিশ করতে হবে। তো পলিশ টলিশ কীভাবে করে চলেন আমরা দেখে আসি আসলে পলিশ কীভাবে করে। বাটির যে হচ্ছে তলা সেটটা, এই চলে আসলাম পলিশ, এই যে মাঠ কাটতেছে প্রথমে। এই যে দেখেন কীভাবে মাঠ কাটে, এখানে মাঠ কাটার পরে যে সাইডে আবার ভিতরে মাঠ কাটবে। এই যে ভিতরে মাঠ কাটতেছে, দেখেন কাটতেছে মাঠ। এই যে ভিতরে মাঠ কাটা শেষ, ভিতরের বাইরে মাঠ কাটা শেষ। আমরা চলি দেখি যে এখন এই যে সাইডে ভিতরে পালিশ করতেছি। দেখেন এটা হচ্ছে বব, ববের মাধ্যমে এটা ঘুরে মেশিনের মোটরের মাধ্যমে ঘুরে তারপর হচ্ছে এটাকে পালিশ করে মেডিসিন দেওয়া। দেখেন এই যে ভিতরে পালিশ করে, মানে পলিশ করে লাগছে, তারপর জিলা করার পর এটা পুরো একবারে চিকি হয়ে যাবে। দেখেন তো এই সাইডের লোকটা নাই, এই সাইডের লোক আসতেছে, চলে আসছে। তো দেখেন ভিডিওটা আমরা কাইটা দেখি, উনি আশা রাখতেন। দেখেন উনি আবার বাইরে পালিশ করতেছে, ভিতরে একজন পালিশ করতে, এখন এই সাইডে বাইরে পালিশ করতেছে। আমরা এই দিকে দেখাই আপনাদেরকে, দেখছেন যে কী কী কালার মাল কী হয়ে যেতেছে। এই যে দেখেন হয়ে গেছে, তারপর এই যে এটাকে এখন জিলা করবে। চলেন এই যে দেখেন এই যে জিলা করতেছে, জিলা করার পরে মালটা পুরোপুরি মনে করেন যে পালিশ হয়ে গেছে। এটাকে এখন মোচা টোচা দিয়ে তারপর এটা কমপ্লিট। আপনারা যদি মালগুলো নিতে চান আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন, বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি। আমাদের এই লোকেশনটা আপনাদেরকে যদি বলি, লোকেশনটা হচ্ছে ঢাকার কামরাঙ্গি চল লালবাগ সাইড আর কি, লালবাগ কেল্লা অনেকে চিনেন, লালবাগের এই সাইডে। এই যে মালগুলো দেখেন, আমাদের কাছে আপনারা স্টিলের সকল আইটেম পাবেন, স্টিলের যত প্রোডাক্ট আছে সব বিষয়ই পাবেন। এগুলো হচ্ছে সব ম্যাগনেট মাল, নন ম্যাগনেট না, আগে বোঝা রাখি, এগুলো সব ম্যাগনেট মাল। এই যে আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন।